আজ আমাদের জার্নির তৃতীয় দিন। ঘড়ির কাঁটায় সকাল 5:47। সামনে চেমটাবুরু পাহাড়, পাহাড়ের মাথায় নিম্বাস মেঘের আনাগোনা, মাঝে মাঝে পাহাড় ঢেকে যাচ্ছে মেঘে। মাঝে মাঝে একটু বৃষ্টি হয়েছে রাতে, আকাশে বেশ ভালো পরিমাণ মেঘ, যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। আমাদের টেন্ট, আমরা আজকে এই পাহাড়ের উপরে উঠবার চেষ্টা চালাবো। সময় লাগতে পারে আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা। ওয়েদার খুব একটা ভালো নয়, বৃষ্টির সম্ভাবনা বেড়েই চলেছে, বেশ ঠান্ডা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যাত্রা শুরু করব। রাখছি, আবার দেখা হবে যাত্রাপথের কোনো এক সময়। ঘড়ির কাঁটা বলছে 6:29। চামটুবুরুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের মেম্বাররা এক একে এগিয়ে যাচ্ছে। গৌতম স্যার কিছু বলবেন, একটু কিছু বলুন। আজকে আমরা চামটাবুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেক দিনের ইচ্ছা, আমরা চামটাবুরুর মাথায় পৌঁছাবো, সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। ডাক্তার রয়েছে সঙ্গে, উৎসাহী। আমরা ওয়েদার খুবই খারাপ, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ড্যামের পাশ দিয়ে উঠে এসেছি, ছোট পায়ে পথ চলার রাস্তা, পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আকাশ মেঘলা, মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে। আমাদের মধ্যে রয়েছে কৌশিক, কৌশিক কিছু বলবে। যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে, এগিয়ে যাই, তারপরে বাকি কথা হবে। আচ্ছা, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিছুটা উঠে এসেছি, নিচে ড্যাম দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পসাইট, আমরা এই পাহাড়ে যাব, এই রাস্তা দিয়ে বাঁদিক ধরে ওপরের দিকে এগিয়ে যাব। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। গ্রেডিয়েন্ট মোটামুটি, আমরা আরো কিছুটা উঠে এসেছি। কীর্তনিয়া আর সিন্ড্রেলা পাহাড় দেখা যাচ্ছে, দূরে বানসা, একটু মেঘলা। আমরা সূর্য এদিক দিয়ে উঠছে, মেঘে ঢাকা। আমরা যাব এই পাহাড়ের উপরে,
আমরা এদিক থেকে উঠে এসেছি, পেছন দিকটা এগিয়ে যাব। আমরা আরো কিছুটা উঠে এসেছি। পিন্টু শেরপা কিছু বলছে মেঘের ব্যাপারে। চারিদিকে মেঘে ঢেকে যাচ্ছে, নিচে এখনো আমাদের ক্যাম্পসাইট দেখা যাচ্ছে। আমাদের অন্যান্য মেম্বাররা ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের কনিষ্ঠতম সদস্য মিঠাই ঐশানী পাল একটু জল খেয়ে নিচ্ছে। আমরা খুবই আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি ঘন্টা খানেকের পথ আমরা পেরিয়ে এসেছি, প্রায় ততটাই পথ আরো বাকি আছে। ঘড়ির কাটা এখন 7:32। আমরা অনেকটাই উঠে এসেছি। মেঘের সঙ্গে আলো আঁধারির খেলা চলছে। শুধু পাহাড়ের চূড়াটুকু বেরিয়ে আছে বানসা পাহাড়ের, বাকিটা মেঘে ঢাকা। সামনে কীর্তনিয়া, এদিকে দেখা যাচ্ছে আরসা বুড়ু, এখানের লোকেরা আরসা গজাও বলে। নিচে আমাদের ক্যাম্পসাইট গ্রাম। আমরা এদিকের উপরে উঠে যাব আস্তে আস্তে। মিঠাই কিছু বলবে, মিঠাই বসে রেস্ট নিচ্ছে। আমাদের কনিষ্ঠতম সদস্য মিঠাই, কেমন লাগছে? মিঠাই ভালো লাগছে। মিঠাই প্রথম প্রথম নয়, তবে বাহ, খুব সুন্দর। গৌতম স্যার বসে আছেন, শেরপা শেরপা কিছু বলো, শেরপা শেরপা কিছু বলার নেই, শেরপা এখন সব উপভোগ করছে। বাহ, অনেক দামি কথা বলেছে। আবার দেখা হবে খানিকটা উপরে, আপাতত রাখছি। আমরা অনেকটাই উঠে এসেছি। নিচে আমরা প্রায় উঠে এসেছি, একবার ভিউ দেখিয়ে নিই। বানসা পাহাড় এখনো মেঘে ঢেকে আছে, শুধু মাথাটুকু বেরিয়ে এসছে। সামনে ভাই বোন সিন্ড্রেলিয়া কীর্তনিয়া সামনে দেখা যাচ্ছে, আর এদিকে আরসা বুড়ু। আমরা ওই উপরের দিকে উঠে যাব আর একটুখানি। মিঠাই দাঁড়িয়ে আছে, মিঠাই ভারী সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন পেন্টিং। নিচে গ্রামগুলো দেখা যাচ্ছে। অনেকটাই এসেছি, আপাতত রাখছি। আমরা প্রায় টপের কাছাকাছি।
যাচ্ছি আমরা উপরে। মেম্বাররা উঠে আসছে, আমাদের ছোট্ট কনিষ্ঠতম সদস্য মিঠাই। আমরা প্রায় চলে এসেছি বললেই চলে। সামনের দিকে কিছুটা গেলে হয়তো আমরা উপরে উঠে পড়ব। ঘড়ির কাঁটা বলছে 8:04, আর আমরা চেমটাবুরুর মাথায় চলে এসেছি। এখানে একটা ছোট্ট মন্দির মতন করা আছে, মন্দির নয়, কতগুলো পাথর সাজিয়ে, আর সামনে ভারতের পতাকা দেখা যাচ্ছে। আমাদের মেম্বাররা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখাবো চারপাশটা। আমরা চেমটাবুরুর মাথা থেকে কয়রাবেড়া ড্যাম দেখতে পাচ্ছি। কয়রাবেড়াতে আগেও আমরা এসেছি। অনেকেই পাথরের মধ্যে নিজেদের নাম লিখে রেখেছে, যদিও সেটা দৃষ্টিকটু ব্যাপার। রয়েছে তার আগে আমি একটু দেখাচ্ছি। সামনে কয়রাবেড়া ড্যাম। ভালো লাগছে। আমরা চেমটাবুরুর উপরে চলে এসেছি। আমাদের কনিষ্ঠতম সদস্য মিঠাই এর আগে মনে হয় না কোনো ছোট মিঠাই তার আনন্দ একটু আপনাদের সামনে বলবে। মিঠাই বলো। খুব মজা হয়েছে, আর মানে প্রচুর জঙ্গল ছিল, উঠতে গিয়ে হালকা হালকা মাথা লেগেছে আর কেমন লাগছে? ভালোই লাগছে। এখানে এসে এখান থেকে ড্যামটা দেখতে পাচ্ছি আমি। আচ্ছা সায়ন, সায়ন একটু বলবে তার আনন্দ। সায়ন বলো। ভালোই লাগছে, কি বলবো, অবিশ্বাস্য, খুবই সুন্দর লাগছে চারদিকে। পিন্টু একটু কিছু বলার নেই, কিছু বলার নেই, দেখো দেখো, শুধু দেখো। ঠিক গৌতম, চোখ মেলে শুধু দেখো। আচ্ছা এরপর রনির কাছে যাচ্ছি আমরা। রনি পাথরে বসে আছে। রনি তুমি বলো একটু কিছু। কৌশিককে একটু ক্যামেরা বন্দি করবো। কৌশিক তার আনন্দ ব্যক্ত করবে। দারুণ দারুণ দারুণ, সব থেকে উঁচু শৃঙ্গ ওয়েস্ট বেঙ্গলে, তাই তো, পুরুলিয়া রেঞ্জের মধ্যে সব থেকে উঁচু শৃঙ্গ অ্যাচিভড। দারুণ দারুণ, এরকমভাবে একটু ভিডিওতে দেখা হয়েছিল,
যখন আমরা গজার গুরুর মাথায় ছিলাম, আবার দেখা হলো, আবার একটা বেশ বড় সিংহ চিপ করার পরে আবার আরো বড় জায়গায় আবার দেখা হলো। ক্যামেরার পেছন থেকে আমি অভিজিৎ, আবার কোনো এক সময় কোনো একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপর নিচের দিকে নামব, আর নিচের দিকে আবার নেমে গেলে আবার কিছু দেখাতে পারি আপনাদের। চারিদিকে তাকিয়ে চোখে আনন্দ ঘড়ির কাটায় 8:10, আমরা ঠিক ওপরে উঠে এসেছিলাম, রয়েছি এখনো। সময় লাগলো মোটামুটি 1:32 মতো। আমরা দাঁড়িয়ে আছি, বার্তালাপ চলছে, ফোনে কথা বলছে, সামনে কয়রাবেড়া ড্যাম। বেশ কিছুক্ষণ হয়েছে আমরা চেমটাবুরুর মাথায় চলে এসেছি, এখানে সময় কাটাচ্ছি, আর আপনাদের সঙ্গে মেম্বারদের একবার পরিচয় করিয়ে দিই। বাঁদিকে রয়েছে সায়ন, কৌশিক, অরবিন্দ, পিছনে রয়েছে রনি, সুদীপ, আর আমি রয়েছি অভিজিৎ। তবে সবার কথা একটু একটু করে শুনবো, আমি কৌশিককে দিয়ে শুরু করছি। কৌশিক, সেইভাবে আলাদা করে কিছু বলার নেই, আমি আগেই বলেছি, খুব সুন্দর লাগছে, আর ওঠার থেকেও বেশি ভালো লাগছে ভিউটা দেখে, চারিদিকটা অসাধারণ দেখতে লাগছে, এটাই সব থেকে সুন্দর। সায়ন, ভিউটা অসাধারণ, যদি কেউ এখানে ওঠে তো বুঝতে পারবে, এখানে ছবি তুলে কিংবা ভিডিওতে এই ভাষা বর্ণনা করা যাবে না, একদম ঠিক। অরবিন্দ, এখানে বলার মতো কিছু নেই, শুধু সবুজে সবুজ, যেদিকে চোখ যাবে পাহাড় পাহাড় আর পাহাড়, পাহাড়টা পলিটিক্যাল হয় একদম, আর কি বলবো, বর্ণনা করা যাবে না, নিজের চোখে না দেখলে সত্যি অবিশ্বাস্য, ব্যাপারটা ন্যাচারাল পলিটিক্যাল একদমই নয়। আমি বলবো এই চ্যাপটাবুরুতে উঠাটা ততটা চ্যালেঞ্জিং নয়, কিন্তু উঠে এইখানে যে অ্যাম্বিয়েন্সটা, এটা মজা, এটাই অ্যাচিভ করার বা এটাই মানে নেওয়ার মতো। এখানে আমাদের একটা একদিকে এক রাত ট্রেন খাটিয়ে থাকে, আরও ভালো লাগে ব্যাপারটা। গৌতম, স্বপ্ন ছিল, স্বপ্ন আজকে দ্বিতীয় স্বপ্ন পূরণ হলো, প্রথম স্বপ্ন গজা ছিল সেটা পূরণ হয়েছিল, আজকে দ্বিতীয় স্বপ্ন আমাদের চ্যাপটাবুরু, যেটা অনেক দিনের শখ ছিল সেই স্বপ্ন আজকে পূরণ হলো, আমার জীবনের উদ্দেশ্য। আর আমাদের পথপ্রদর্শক সুদীপ, পিছনে পিন্টু রয়েছে, সুদীপের কথা একটু শুনবো, কোনো কথা হবে না, অসাধারণ। আর মিঠাই, তুমি আরেকবার এসো, একবার বলে দাও মিঠাই একটু বলো, আমাদের কনিষ্ঠতম সদস্য। হাই, তারপরে আমি এলাম, মিঠাই তার আনন্দে ঘুরে বেড়াচ্ছে, পিন্টু রয়েছে, রাতরাম, আবার কোনো এক সময় অন্য কোনো পাহাড়ের মাথায় দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।